জি আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, বন্ধুরা কেমন আছেন? আমি ডাক্তার মোহাম্মদ ওসমান আলী, রংপুর জেলা সদর সাতপাড়া থেকে বলছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি অবশ্য আরেকটা জিনিস নিয়ে আসছি। অনেকে সবজি সম্বন্ধে জানতে চান যে কোন সবজিটা খাবো, কোনটার মধ্যে পুষ্টিগুণ বেশি, কোনটা স্বাস্থ্যসম্মত। আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে সবজিটা নিচ্ছি এটার নাম হলো কাকরোল। এই কাকরোল হচ্ছে পৃথিবীতে যত সবজি আছে সমস্ত সবজি থেকে 20 গুণ ক্ষমতা সম্পন্ন, সকল সবজি থেকে 20 গুণ পাওয়ার এটার বেশি, মানে ক্ষমতা সম্পন্ন, পুষ্টিগুণ সম্পন্ন এই কাঁকরোল। কাঁকরোল একটা অত ভালো সবজি যে এই সবজি থেকে মানুষের অ্যালার্জিও হয় না, এবং এটা প্রচুর পুষ্টিগুণ, মানে আমি এটা গুণ শেষ করতে পারবো না। মানে আমি বললাম যে অনেক সবজি আছে, তাদের মধ্যে এই সবজিটার মধ্যে প্রায় অন্য সবজি থেকে 20 গুণ ক্ষমতা সম্পন্ন শক্তি রাখে এই কাঁকরোল। এই কাঁকরোলগুলি বিদেশে, বাইরের দেশে প্রচুর এটা চাহিদা। বিদেশিরা, আমাদের এশিয়ার যে দেশগুলি আছে, দুবাই, কাতার, বাহরাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে এই কাঁকরোলের প্রচুর ডিমান্ড বা চাহিদা, এবং এটা প্রচুর বিভিন্নভাবে এই কাঁকরোল আপনার অত্যন্ত স্বাস্থ্যসম্মত। যে সমস্ত বন্ধুদের পালসের সমস্যা আছে, যে সমস্ত বন্ধুদের শরীর দুর্বল, যে সমস্ত বন্ধুদের বলবো যে আপনারা এই পেটের বিভিন্ন পীড়ার কারণে, অ্যালার্জিজনিত সমস্যার কারণে আপনারা খেতে পাচ্ছেন না, সেই সমস্ত বন্ধুদেরকে বলবো যে আপনারা এই কাঁকরোলটাকে খান। কাঁকরোল সিদ্ধ করে ভর্তা করে খাওয়া যায়, কাঁকরোল বিভিন্ন সবজির সাথে মুগ ডালের সাথে ভাজি করে খাওয়া যায়, কাঁকরোল দিয়ে সেরে আপনার সবজি পাক করেন, লাবড়া পাক করেন, এইভাবেই খাওয়া যায়। কাঁকরোল অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি। আর কাঁকরোল আবার আপনার একটা কাঁকরোলকে দুই মাথা সুন্দরভাবে কাটেন, কেটে এটাকে আপনার 3-4 ফালা করে ভাজি করেন, মানে ওই যেভাবে আপনার বেগুন ভাজে যেভাবে ভাজি করে খান, অত্যন্ত সুস্বাদু, এবং এটা দিয়ে অনেক মানে খাওয়া যায়, যে কোনো খাবারই এটা দিয়ে খাওয়া যায় এবং স্বাস্থ্যসম্মত। আর বলবো যে বন্ধুরা এই কাঁকরোলটা আসলে বেশি বেশি করে চাষি বন্ধুদেরকে বলবো যে অবশ্যই বেশি বেশি করে চাষ করেন, কারণ কাঁকরোলের অন্যান্য সবজির তুলনায় কাঁকরোলের দামটা বাজারজাতভাবে এটার দাম সবসময় ভালো থাকে, এবং এটা খুবই উপকারী। ছোটো ছোটো বাচ্চাদেরকে খুচিড়ি পাক করে কাঁকরোল খেলে তাদের মেধা শক্তি ভালো হয়, স্বাস্থ্য ভালো হয় এবং কুষ্ঠ পরিষ্কার করে। আরেকটা বিষয় হলো যে এই কাঁকরোল যদি আপনি খান, কাঁকরোল দিয়ে গরম ভাত দিয়ে খেলে আপনার কুষ্ঠ পরিষ্কার করে, মানে পায়খানার যে থলি আছে সেটা পরিষ্কার হবে, কারণ এটার মধ্যে আছে আঁশ বা ফাইবার, খাদ্য ফাইবার, যেটা আপনাকে পায়খানাকে নরম করতে, হজম ক্রিয়াকে বৃদ্ধি করতে সাহায্য করে কাঁকরোল। অনেকে আছে যে কাঁকরোল খেতে চান না, না আসলে না, আসলে কাঁকরোলটা খাবেন। আমি তো বললাম যে যত সবজি আছে তার থেকে 20 গুণ ক্ষমতা সম্পন্ন হচ্ছে কাঁকরোল, পুষ্টিগুণ সম্পন্ন, এটার মধ্যে প্রচুর পুষ্টি আছে। কাঁকরোল ভর্তা করে, ভাজি করে, সবজি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে বিভিন্নভাবে আপনার কাঁকরোলকে পরিবেশন করে, দেখবেন আপনার অন্যান্য যে চাহিদাগুলি আছে এগুলো ফিরে আসবে, শরীরের অতিরিক্ত দুর্বলতা কমে যাবে। তবে কন্টিনিউ কিছুদিন খেতে হবে, আমরা করি কি একটা জিনিস একদিন খেলাম আবার 1-2 মাস খবর নেই, না, কাঁকরোলটা যখন খাবেন আপনি কন্টিনিউ অন্তত 20 দিন, 21 দিন, 25 দিন এভাবে 1 মাস খান, তখন দেখবেন এটা ওষুধ হিসাবে কাজ করবে। যে কোনো খাবারই 2-4 দিন খেলে এটা হয় না। ওষুধ যেন অ্যান্টিবায়োটিক খাইলেও কি 7 দিন, 5 দিন, 10 দিন এরকম কোর্স থাকে, এবং সবজিরও নিয়ম আছে, যেটা সবজি খেতে হলো এটা একটা নিয়ম আছে, ধারাবাহিকতা আছে, এটা আপনাকে মেনে চলতে হবে। মিনিমাম আপনাকে কিছুদিন খেতে হবে, তবেই আপনি এটা ভালো আশারূপ একটা রেজাল্ট পাবেন, আর অল্প কয়েকদিন খেয়ে এটার মধ্যে ভালো কোনো আশারূপ রেজাল্ট পাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। তো বন্ধুরা আমি আর বেশি কিছু বাড়াতে চাই না, অবশ্যই যারা যেখানে আমার ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন, আর সবার কাছেই আপনি শেয়ার করে দেবেন, আর পাশাপাশি বলবো যে আপনারা অবশ্যই কাঁকরোলের সবজি খাবেন, কাঁকরোল অবশ্যই বেশি বেশি করে সবাই চেষ্টা করেন, বাড়িতে অন্তপক্ষে একটা হলো কাঁকরোলের গাছ চাষ করার জন্য, কারণ এটা খুব ভালো সবজি, উপকারী সবজি, এটার মধ্যে অ্যালার্জি নেই এবং এটা স্বাস্থ্যসম্মত, এবং এই সবজি খেলে মানবদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকবেন, আগামীতে আরও নিত্য নতুন ঔষধিগুণ সম্পন্ন গাছ নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবো, সেই পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আর আমার স্লোগানটা তো অবশ্যই জানেন, লাভ ফর অল, হেডিট ফর নান, ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।